এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্মার্ট সিটি লিমিটেডের এই অনুষ্ঠানে স্মার্ট সিটি প্রকল্পের অঙ্গ হিসেবে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হচ্ছে হাওড়া নদীর পাড় এবং সংলগ্ন অঞ্চল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত এবং পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পৌরসভার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও বিশিষ্ট সুধীজনেরা। দেশের এবং বিদেশের বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে এই রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্য দিয়ে নতুন সৌন্দর্য নিয়ে সাজিয়ে তোলা হবে হাওড়া নদীকে। নিজের বক্তব্যে সেই কথারই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পুরো উন্নয়ন এবং আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে যেভাবে মেয়র এবং তার গোটা টিম উল্লেখযোগ্য কাজ করছে, নিজের ভাষণে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আজকের দিনে এক বছর পূর্তি হতে গেল এই বর্তমান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো আমি এর জন্য ওনারা যেভাবে কাজ করছেন, স্মার্ট সিটির সাথেও যুক্ত হয়ে ওনারা যেভাবে কাজ করছেন, তো ওনাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মেয়র এবং ডিপুটি মেয়রকে, ওনারা যেভাবে দিন রাত পরিশ্রম করে আগরতলা শহরকে সাজাচ্ছেন, অবশ্যই ধন্যবাদের পাত্র। এখানে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এই প্রজেক্টে কীভাবে ওনারা সাজাচ্ছেন, এবং আমিও অত্যন্ত আনন্দিত এখানে প্রজেক্টের যে এখানে প্রস্তুত করেছে সবাই আমরা দেখেছি, আপনারাও সবাই দেখেছেন। একটু চিন্তা করুন যে আমরা খালি স্বপ্নেতেই ভাবতাম যে এইরকম হলে কীরকম হতো, এরকম হলে কীরকম হতো, কিন্তু স্বপ্নটাকে যখন বাস্তবায়িত হয় তখন মনে হয় যে স্বপ্নকেও ইচ্ছা করলে বাস্তবায়িত করা যায়। আমি এই যে সিটিজ দ্য প্রোগ্রাম হুইচ ইজ আন্ডার সিটিজ, সিটিজ মিন সিটি ইনভেস্টমেন্ট টু ইনোভেট ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেইন প্রোগ্রাম হুইচ ইজ এ জয়েন্ট প্রোগ্রাম অফ ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি এফডি, ইউরোপিয়ান ইউনিয়ন ইউইউ, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স এনআইইউএ। এই যে মিলিত হবে এই যে প্রজেক্টটা করছে, এরা সবাই মিলে একটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এই প্রজেক্টটা করছে, সত্যিই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট অনেকে যারা এর মধ্যে ইনভলভ হয় তারা কিন্তু যারা কন্ট্রাক্টর আছেন বা যারা এই প্রজেক্টের সাথে আর্থিকভাবে লাভবান হবে তাদের একটা দিক, কিন্তু অন্যান্য যারা এর মধ্যে যতক্ষণ ধরে ভিতর থেকে না আসবে যে প্রজেক্টটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এন্ড উই ওয়ান্ট টু গিভ সামথিং টু দ্য পিপল। বিগত দিনে যেসব কর্মকাণ্ডের শুধু স্বপ্ন দেখা হতো, বর্তমানে বিজেপি সরকার তাকেই বাস্তবে পরিণত করে মানুষের জন্য এবং পৌরবাসীর জন্য নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের কাছে এই সরকার আমার সরকার হিসেবে পরিগণিত হয় বলে জানিয়েছেন তিনি। হাওড়া নদীর সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধির প্রজেক্টের কাজ শেষ হলে তা একটি দৃষ্টিনন্দন স্থান হিসেবে উঠে আসবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সারা দেশের সঙ্গে আগরতলাকেও স্মার্ট সিটি প্রকল্পে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানান। আমরা সবাই মিলে কাজ করছি, মানুষের স্বার্থে আমরা কাজ করছি, মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার কাজ করছি। আমরা সবসময় বলছি আমাদের যে সরকার, আপনাদের যেন সরকার এরকম না ভাবে, না আমার সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং বিভিন্নভাবে আমরা দেখেছেন কিছুদিন আগে আমরা প্রতি ঘরে সুশাসনের একটা কার্যক্রম আমরা নিয়েছি। প্রথমে 3 মাসের কথা আমরা বলেছিলাম প্রতি ঘরে সুশাসনে, যাতে আমরা যে বেনিফিশিয়ারি স্কিম কেন্দ্রীয় সরকারের এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো যাতে 100% আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি স্যাচুরেশন পয়েন্টে, সেই দিশায় আমরা কাজ করছি। মেলা চলছে বিভিন্ন লেভেলে, ভিসি লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, আমাদের SDM লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, সব জায়গায় কাজ হচ্ছে এবং মানুষ খুব খুশি। সেই মেলাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাওয়াতে সবাই আজকে SC সার্টিফিকেট লাগে, ST সার্টিফিকেট লাগে, ম্যানেজ সার্টিফিকেট লাগে, যার জন্য মানুষকে বারবার অফিসে যেতে হয়। আমরা বলছি আপনাদের এই সরকার, আমাদের যে সরকার সেটা ঘরে ঘরে পৌঁছছে এখন, মানুষ খুব খুশি। বিভিন্ন জায়গায় আমরা মানুষকে আত্মনির্ভর করার চেষ্টা করছি, মানুষ আত্মনির্ভর হচ্ছে। আমরা যারা SHG গ্রুপের বোনেরা, এখন মা ও বোনেরা, তারা দে আর ভেরি হ্যাপি। এবং যে প্রায় 9 times 11 times আগের 2018 আগে তাদের যে গ্রুপ ছিল তার থেকে এত মাত্রায় বেড়ে গেছে, এখন সবাই খুশি। একটা খুশির চেহারা সমস্ত মা বোনদের মধ্যে আমরা দেখছি, এবং মা বোনদের যদি আর্থসামাজিক উন্নয়ন হয় আমরা জানি সমাজের উন্নয়ন হবে। তো আমরা প্রথমে 33% আমরা রিজার্ভেশনও দিয়েছি, বিভিন্ন সময়ে আমরা
এই নারী শক্তিকে শক্তিশালী করার আমরা চেষ্টা চালাচ্ছি। আমি এখানে যারা মা ও বোনেরা আছেন তাদের যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা যে ওনাদেরকে শক্তিশালী করার সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আজকে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে সারা শহরে বিভিন্ন স্থানে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করছে স্মার্ট সিটি লিমিটেড। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।